মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন। সকালে প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে উপহার দেন। এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।